প্রায় 4 মাস অতিক্রান্ত হওয়ার পর অবশেষে বাদাম তোলা হলো। তো যেভাবে আমি ভেবেছিলাম বাদাম উঠবে সেরকম ফলন হয়নি। চলো সাথে থাকো। নমস্কার, আমি সুলেখা আর আপনারা দেখছেন হবি অব সুলেখা চ্যানেল। সবুজে সবুজ কচি কচি পাতা, অপরূপ রূপ, এত সুন্দর রূপ হয়েছিল ভেবেছিলাম কতই না বাদাম হবে। হ্যাঁ, বিগত বছরগুলোতে বস্তায় চাষ করে দেখেছি খুব ভালো হয়েছে, কিন্তু মাটিতে ফলনটা ভালো হলো না। হয়তো আমার চাষ পদ্ধতিটা সঠিক হয়নি, এটাই আমি মেনে নিলাম। যতটা হওয়ার কথা ছিল ততটা হয়নি। তো আমি যখন বাদামটা তোলা হয়েছে আমি ছিলাম না, আমার ছেলে দাঁড়িয়েছিল, লেবার এসে তুলেছে। মাঘ মাস থেকে বাদামটা রোপণ করা যায়, মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ। তো আমার এবার লেটই হয়ে গেছিল। তো যেভাবে গাছ হয়েছিল ভেবেছিলাম প্রচুর হবে, কিন্তু গাছটা সুন্দর হয়েছে, বাদামটা ভালো হয়নি। আর কতটুকু বাদাম লাগিয়েছিলাম, মাত্র কটা দানা লাগিয়েছিলাম, তাতেই কত বাদাম হয়েছে। খুব ভালো লাগছে, খাওয়ার থেকে আমার দেখতে ভীষণই ভালো লাগে। দর্শক বন্ধু, মাটিটাটি সবই ঠিকঠাক করা হয়েছিল। দুটো পদ্ধতিতে হয়, একটা সমতল হয়, একটা ভিলি। আমি ভিলি করেছিলাম, যাক সামনে বার আমি সমতল করে করব। প্রথমে আমি কিভাবে চাষ করেছিলাম, কত মাস পর আবার খাবার দিয়েছিলাম, সম্পূর্ণ হবি অব সুলেখার চ্যানেলে আছে, দেখে নিতে পারো। যারা ভাবছো যে বাদাম চাষ করবে, করতে পারো। আর বাদাম চাষ আমি মনে করি 12 মাসে করা যায়। গত বছর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি বাগান করেছিলাম প্রথম, আর সেই বাগানেই বাদাম চাষটা করেছিলাম। প্রথম অবস্থায় কেমন দেখো, ফাঁকা ফাঁকা ছিল, তাই না? তারপরে এত গাছের ভার হয়ে গেছিল, দেখতে এত সুন্দর লাগছিল, ঠিক মনে হচ্ছিল মেথির শাক, কিন্তু সে তুলনায় ফলনটা খুবই খারাপ হলো। যাক, মানুষ তো কম শিখতে শিখতে একদিনকে বেশি শিখে ফেলে, তাই না? হ্যাঁ, এবছর যা হলো হলো, সামনে বছর আরও ভালো করার চেষ্টা করব। যেমন আমি ধরো ড্রাগন চাষটা মোটামুটি গত বছর যা শিখেছিলাম এবছর তার থেকে একটু ভালো শিখেছি। এভাবে যতদিন বছর সামনের দিকে আসবে তত আমি অন্তত বিভিন্ন যে চাষাবাদগুলো করি সব সুন্দর আমি শিখে যাব। গতবার আমার পেঁয়াজ, আলু, রসুন, তারপরে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, তারপরে বিভিন্ন শাক সবই চাষ করেছি। তো এবছরও মোটামুটি ভাবছি করব, জানি না কতদূর কী পারবো। তবে আপডেট তো তোমাদের তো দেবই, তোমাদের সব কিছুই আমি শেয়ার করি। তোমরা পাশে থেকো, ভালোবেসো, চ্যানেলটাকে একটু ভালোবেসে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দাও বন্ধুরা, এটাই বলবো। আর সব রকম যখন যে চাষ হয়, ফুল বলো, সবজি বলো, সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। আর যারা নতুন বাগানি আছো তারা তো অনেক কি সমস্যায় পড়ছো, কি লাগাবে না লাগাবে কিছু ভেবে উঠতে পারছো না, তাই না? এই যে পরপর আমি যে চাষগুলো দেখাচ্ছি ঠিক এইভাবেই তোমরা এগোও। আমি যেমন একজনকে দেখে এগিয়েছি, তোমরাও এভাবে এগোও, নিশ্চয়ই তোমরাও পারবে, না পারার কিছু নেই। গাছগুলো যখন ছিল জায়গাটা ভরাট ছিল, কিন্তু এখন বাদামগুলো তোলা হয়ে গেছে আর এখন জায়গাটা একদম খালি হয়ে গেছে। হ্যাঁ, এবার শীত আসছে, শীতে সব কিছু লাগাতে হবে আমাকে। তৈরি হচ্ছি কী কী লাগাবো, মোটামুটি ধরো বিভিন্ন শাকসবজি তো লাগাতে হবে। বাদাম এমন একটা পুষ্টিকর খাবার, এটাই প্রচুর ফ্যাট আছে, তো এই ফ্যাট জাতীয় খাবার আমরা খেতেই পারি, 12 মাস খেতে পারি। এটা আমাদের 1 গ্রাম ফ্যাট জারণের পর 9.1 ক্যালোরি শক্তি পাওয়া যায়, মানে সব থেকে ফ্যাট জাতীয় খাবার খেলে বেশি শক্তি হয়। যার জন্য দেখবে আমরা ঘি, বাদাম, তেল একটু কম করে খাই। আর ভাত বলো, মাছ মাংস বলো, ওগুলো হচ্ছে 4.1 ক্যালোরি, তার মানে ওখানে শক্তিটা কম, আমরা বেশি খেতে পারি, এই ব্যাপার, আর কিছুই না। তবে ফ্যাট জাতীয় খাবার বেশি খেলে আবার মোটা হয়ে যায়, তাই এগুলো লিমিট রেখে খেতে হবে। তবে খেতে হবে সব রকমই খাদ্য খেতে হবে, 8 রকমের খাদ্য আছে খেতে হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আবারও ফিরে আসবো
কোনো কিছু নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবুজের সাথে থেকো। নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আবদার রইল। আর এটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর বেল আইকনটা প্রেশ করতে ভুলবে না, যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আজকে আসি, আবারও দেখা হবে পরের ভিডিওতে। টাটা।